তো বন্ধুরা, তোমরা যে WPSC এক্সামে ভিডিওতে আমরা ফিজিক্সের ভৌত বিজ্ঞানের 20টা এমসিকিউ টাইপের কোশ্চেন করব। সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা তার সঙ্গে সঙ্গে তোমাদের চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কমন পেতে কিন্তু খুবই সুবিধা কিন্তু করবে। ফার্স্ট কোশ্চেনটা কী আছে এখানে, সূর্য আলোকে কোন রশ্মির জন্য সূর্যালোর কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। তাহলে সূর্যালোর কোন রশ্মির জন্য সোলার কুকারগুলো কাজ করে থাকে, তাহলে এটা অবলোহিত রশ্মির জন্য সোলার কুকারগুলি কাজ করে থাকে। নেক্সট কোয়েশ্চেনগুলো কী আছে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের সূত্রটি হলো গিয়ে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়ের যে সূত্রটা বেরিয়ে আসে সেই সূত্রটা কি, ক্যাপিটাল মানে মোলার ভর ইজিকালস টু গ্যাসের ভর ইন্টু আরটি বাই পিভি। এখানটাই ডি অপশানটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা কী আছে এখানে, একটি একবর্ণী লাল আলোর বায়ু থেকে কাঁচের প্রতিসৃত হলে লাল আলোর কম্পাঙ্ক, তাহলে লাল আলোর কম্পাঙ্কটা কীভাবে হ্রাস পাবে বৃদ্ধি পাবে, তাহলে একই থাকবে বা কোনোটিই নয়, তাহলে লাল আলোর কম্পাঙ্ক যেটা হবে সেটা কী হবে, একই থাকবে। নেক্সট কোয়েশ্চেনটা কী আছে, লেন্সের ক্রিয়া প্রকৃতপক্ষে কতগুলি, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রিজমের ক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন কি আছে, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা কোথায় অবস্থান করে, সর্বদা ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থান করে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর পরমাণুর সর্ববহি মানে শেষ কক্ষের ইলেকট্রনের সংখ্যাটা বলতে লাগবে, তাহলে শেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত, এখানে দুটো এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, সমযোজী এক বন্ধন এবং সমযোজী দ্বিবন্ধন উভয়ই আছে এমন একটি যৌগের নাম হলো গিয়ে, যৌগ হলো এখানকার মধ্যে কোনটি একটি যার মধ্যে সমযোজী এক বন্ধন এবং সমযোজী দ্বিবন্ধন আছে, সেটা C2H4। এখান থেকে ডিটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেনগুলো দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেনে কী আছে, সিএফসির প্রধান উৎস হলো, তাহলে সিএফসির প্রধান উৎস কী হয়ে যাবে, এখান থেকে রেফ্রিজারেটর এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, কোন সম্পর্কটি একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এদের মধ্যে কোন সম্পর্কটা একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য সেটা বলতে লাগবে, তাহলে এখানে সি যে অপশানটা আছে VT = ধ্রুবক, এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, উত্তল দর্পণ সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করে সেটা এখানে বলতে লাগবে, সর্বদা কী করে, এটি অসৎ প্রতিবিম্ব গঠন করে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, দন্ত চিকিৎসকের দর্পণে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়, মানে দাঁতের চিকিৎসা যারা করে ডাক্তাররা, তারা যেই একটা ওদের কাছে যে দেখার মতো একটা আয়না টাইপের থাকে সেটাকে কী ধরনের সেটা থাকে সেটা এখানে বলতে লাগবে, সেটা কী থাকে, অবতল দর্পণ থাকে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, আলোর প্রতিসরণের যে বর্ণের আলোর চ্যুতি সবথেকে বেশি হয়, তাহলে আলোর চ্যুতি সবথেকে বেশি হয় কিসে, বেগুনিতে সবথেকে বেশি হয় এবং সবথেকে যদি কম তাহলে জিজ্ঞেস করে সেটা হবে কিসে, লালে হবে। নেক্সট কোয়েশ্চেনটা কী আছে, কোনো একটি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে জারণ কার্য ক্রমশ, তাহলে একটি পর্যায় বরাবর যে বাম থেকে ডান দিকে দেওয়া হয় যাওয়া হয়, তাহলে জারণ ধর্ম ক্রমশ কী হবে, বৃদ্ধি পাবে হ্রাস পাবে, প্রথমে হ্রাস পাবে বৃদ্ধি পাবে, তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর বলতে লাগবে। তাহলে তোমাদের এখানে যেটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা তোমাদের এখানে সঠিক উত্তর সিটা তোমাদের এখানে সঠিক উত্তর হবে, প্রথমে হ্রাস পাবে পরে এটা বৃদ্ধি পাবে, এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে এখানে সি হবে না, তোমাদের এখানে এটা তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বৃদ্ধি পাবে, এখানে এটা কেটে নাও, এটা বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, কোনটি সমযোজী যৌগ, তাহলে এদের মধ্যে কোনটি সমযোজী যৌগ সেটা বলতে লাগবে, এদের মধ্যে সমযোজী যৌগ যেটা তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেটা তোমাদের হয়ে যাবে এখানে এইচএফ, এখানে একটা সমযোজী যৌগ। নেক্সট কোশ্চেনগুলো কী আছে এখানে, নেক্সট কোশ্চেনটা কী আছে, প্রদত্ত কোনটি ওজন স্তরে ক্ষয় করে না, তাহলে এদের মধ্যে কোনটি ওজন স্তরে ক্ষয় করে না সেটা তোমাদেরকে বলতে লাগবে, তাহলে এদের মধ্যে যেটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, এখানে ওজন স্তরকে ক্ষয় করে না। নেক্সট কোশ্চেনটা কী আছে, একটি গ্যাসের নিচের কোন শর্তে প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, মানে কোন শর্তটা পূরণ হলে প্রায় আদর্শ গ্যাসের মতো এখানে আচরণ করবে সেটা তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। নেক্সট কোয়েশ্চেন কী আছে, কত তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি জল
জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য এত হবে। তাহলে এখানে সিম্পল, জলের প্রতিসাংখ্য যদি তোমাদের জানা থাকে, মিউ ডাব্লিউটা যদি জানা থাকে, 4/3 এখানে দেওয়া হয়েছে, এটা সিম্পলি এখানে 4/3 সঙ্গে এখানে গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা কেটে 15,000 এখানে হয়ে যাবে, 15 দিয়ে আমরা এখানে 4কে গুণ করে দেবো, সেটা কত হয়ে যাবে, 6,000 এখানে অ্যানস্ট্রম এখানে চলে আসবে। নেক্সট কোশ্চেনগুলো দেখে নেবো। নেক্সট কোশ্চেনে কী আছে, প্রদত্ত মৌলটির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়। তাহলে এদের মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় সেটা বলতে লাগবে। তাহলে এদের কত সন্ধিগত যেটা মৌল নয় সেটা তোমাদের হয়ে যাবে এখানে সিও, এখানে একটা সন্ধিগত মৌল নয়, এটা তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এখানে সন্ধিগত মৌল নয়, এখানে সিএ হবে, সিএ এখানে সন্ধিগত মৌল নয়। নেক্সট কোয়েশ্চনটা কী আছে, আলোর প্রতিসরণের জন্য দায়ী। তাহলে আলোর প্রতিসরণের জন্য কে দায়ী সেটা এখানে বলতে লাগবে। তাহলে আলোর প্রতিসরণের জন্য দায়ী আলোর গতিবেগ, আলোর গতিবেগ আলোর প্রতিসরণের জন্য দায়ী। নেক্সট কোয়েশ্চনটা কী আছে, সিএ এবং সিএ টু প্লাসের মধ্যে অষ্টক পূর্তি ঘটেছে। তাহলে অষ্টক পূর্তি ঘটেছে কোথায়, অষ্টক পূর্তি সিএতে ঘটেছে, সিএ প্লাসে ঘটেছে, অথবা উভয়ে ঘটেছে, অথবা কোনোটাতেই ঘটেনি। তাহলে অষ্টক পূর্তি কোথায় ঘটেছে, অষ্টক পূর্তি এটা সিএ টু প্লাসে ঘটেছে। তাহলে এখান থেকে তোমাদের বিটা সঠিক উত্তর হয়ে যাবে। এই কোশ্চেনগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট, আমরা এখানে রেগুলার করছি, আমরা নেক্সট দিন এখানে নেক্সট একটা ভিডিও নিয়ে করবো, সেখানেও আমরা 20-25টা কোশ্চেন আলোচনা করবো। সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখো।